নমস্কার। সপ্তাহটা সন্ধেটা শুভ কিনা সেই ব্যাপারে হয়তো অনেক সন্দেহ আছে। সুমনের প্রসঙ্গে আমি আসব। তো পঙ্কজদা আমাদের একটু অতীতে নিয়ে গেলেন, পিছনে নিয়ে গেলেন। আমি মোটামুটি 94-95 বছর আগের একটা ঘটনার কথা ভাবছিলাম। সেই ঘটনাটা হলো একজন স্কটিশ ডাক্তার লন্ডনের এক হসপিটালে, ওখানে শুক্রবার হলে ছুটি হয়ে যায়। তো উনি মাইক্রোবায়োলজিস্ট ছিলেন, উনি শুক্রবার দিন ছুটিতে গেছিলেন এবং ছুটিতে যাওয়ার সময় ভুল করে উনি নিজের ল্যাবরেটরির তলায় যেখানে ব্যাকটেরিয়ার ডিশগুলো ছিল সেই জানলাটা খুলে রেখে গেছিলেন, জানলাটা বন্ধ করতে ভুলে গেছিলেন। এবং যেদিন এই ডাক্তারটি সোমবার দিন কাজে ফিরে এলো, তখন তিনি যখন ডিশের দিকে চেয়ে দেখলেন, সেই 1929 সালের সেই সময়টাতে আবিষ্কৃত হলো সম্পূর্ণ অ্যাক্সিডেন্টালি একটা জিনিস, যেটা মানব ইতিহাসকে একেবারে পাল্টে দিল। সেটাকে, সেই বস্তুটার নাম হলো পেনিসিলিন। আজকে হয়তো আমাদের এই জাতীয় জীবনের মধ্যে আমাদের বোঝার সময় হয়েছে যে কেন আমরা বারবার, আজকে বারবার একটা রেকারিং ডেসিমেলের মধ্যে স্টেট আফটার স্টেট, ডিকেড আফটার ডিকেড, ইয়ার আফটার ইয়ার, কেন আমাদের এই রাজনীতি, রাজনৈতিক দল, টাকা পয়সা, অর্থনীতি, কেন আমাদের এই ব্যাপারটাতে বারবার এই একটা একটা দুর্নীতির আলোচনার মধ্যে এই এই দেশটা যার মাত্র 74-75 বছরের ইতিহাস, বারবার কেন এই ব্যাধিটা আমাদের মধ্যে সংক্রমিত হচ্ছে? আমি একটু উল্টে পাল্টে নেড়ে দেখছিলাম 2019-এর ইলেকশনের কতগুলো ফিগার। আমি, আপনি ভোট দিয়েছিলাম 2019-এ, আমিও ভোট দিয়েছি, আপনারা অনেকেই ভোট দিয়েছেন। হোয়াট ইজ দ্য এক্সপেন্স, কি কস্ট একটা ভারতবাসীকে আজকের দিনে ভোট দিতে গেলে? একটা ভারতবাসীর ভোটের কস্ট কত? একটা ভারতবাসীর ভোটের কস্ট, তার মানে কি কত টাকা পুরো ইলেকশনে খরচা হয়েছে? সেই টাকাটাকে যদি আমি নাম্বার অফ ভোট কাস্ট দিয়ে ডিভাইড করি, একটা ভোটের কস্ট এসে দাঁড়ায় 700 টাকা। তার মানে আজকে যে রাজনীতিবিদ হয়তো 1 লক্ষ ভোট পেয়েছেন, তাকে ওই 700 টাকার পিছনে খরচা করতে হয়েছে 7 কোটি টাকা। তার বরাদ্দ কত সেই ইলেকশনে? তার খরচার বরাদ্দ হচ্ছে 50 লক্ষ টাকা না কত, 38 লক্ষ টাকা, সেটা হচ্ছে এক্সপেন্ডিচার সিলিং। কোথায় 7 কোটি আর কোথায় 35 লক্ষ? এদের সেই গ্যাপটা কিভাবে, কে এই ফাইন্যান্স করছে, এই টাকা পয়সার সূত্রটা কি? আরেক ধাপ এগিয়ে যান, হিসেব দেখুন। এই যে গণতন্ত্রের মহোৎসবে আমরা একেবারে নিমজ্জিত হই, আমাদের একটা বছরের জেনারেল ইলেকশনের কস্ট হচ্ছে অ্যাবাউট 60,000 কোটি টাকা। 60,000 কোটি টাকা ভারতবর্ষের কত, 10টা না 11টা জাতীয় দল এবং বাকি সমস্ত আঞ্চলিক জলের যদি সমস্ত ব্যালেন্স শিটগুলো অ্যাড করেন, তাহলে দেখবেন 20,000 কোটি টাকার ওপরে কোনো রকম হদিশ পাওয়া যায় না। দ্যাট ইজ দ্য টোটাল ভ্যালিড ক্যাপিটালাইজেশন। আপনি ডাক্তারদের ট্যাক্স দেওয়ার কথা বলছেন, আপনি উকিলদের ট্যাক্স দেওয়ার কথা বলছেন। 66% অফ পলিটিক্যাল ফান্ডিং আমাদের দেশে, তার বিন্দু মাত্র কোনো ভ্যালিড তার অস্তিত্ব নেই। সে টাকা কোত্থেকে আসছে, কোথাকার টাকা, কী করে সে সার্ফেসে এলো, কী করে আজকে ভারতবর্ষ যে 138 নম্বর হচ্ছে হিউম্যান ডেভেলপমেন্ট ইন্ডেক্সে, যে 142 নম্বর হচ্ছে হেলথ কেয়ার এক্সপেন্ডিচারে, সেই ভারতবর্ষ আজকে যে 140 নম্বরে হচ্ছে পার ক্যাপিটা ইনকামে, সেই ভারতবর্ষ আজ কিভাবে ইলেকটোরাল এক্সপেন্ডিচারে 1 নম্বরে দাঁড়িয়ে আছে? আর কিভাবে, কেন আমরা আজকে এই জবাবদিহি চাইব না সমস্ত কটা রাজনৈতিক দলের কাছ থেকে? আর কোন স্পর্ধায় আজকে এক ভারতবাসী যদি সারা বছরে যদি 2.5 লক্ষর ওপরে 1 টাকা রোজগার করেন, তার ওপরে আপনি 5% ট্যাক্স বসিয়ে দেবেন? কৌস্তভ বলছিল, আমরা আগের বার মিডল ক্লাস মোরালিটির আলোচনা করেছি, নিশ্চয় করেছি, কি প্রসঙ্গে করেছি, কারণ নিজেদের পালিয়ে বেড়াবার ফাঁদ
নিজেদের পালিয়ে বেড়াবার যে সমস্ত পূজার সমস্ত স্তোত্রগুলো নিজেরাই লিখছেন, এই যে দলবদল, একটা আনপ্রিন্সিপাল পলিটিক্স যার মধ্যে কোনো লয়্যালটি নেই, যার মধ্যে কোনো এথিক্স নেই। লুক অ্যাট দ্য ফাইন্যান্সিয়াল ব্যাকবোন অফ পলিটিক্স, তার মধ্যে কোনো অ্যাকাউন্টেবিলিটি নেই। আপনি 1,00,000 টাকা লোনের খেলাপ করুন, আপনাকে নাকে দড়ি দিয়ে ঘোরাবে। আর বোধহয় বলা হয় যে 1,00,000,000,000 টাকা যদি লোনের খেলাপ করেন তাহলে পদ্মভূষণ বা পদ্মবিভূষণ পাওয়া যায়। এই হচ্ছে আমাদের রাজনৈতিক দলের আজকে দ্য ক্যারেক্টার অ্যান্ড স্পাইন। সাধারণ নাগরিকের আজকে জানার অধিকার আছে যে সেই 100 টাকার মধ্যে যে পলিটিক্যাল এক্সপেন্ডিচার হচ্ছে সেই 60% এক্সপেন্ডিচার কোত্থেকে আসছে। নীতির যদি এই অবস্থা হয় তাহলে এই সন্ধ্যাবেলায় আমার বিনীত প্রশ্ন হল যে দুর্নীতির সংজ্ঞাটা কি? ইফ দিস ইজ পলিসি দেন হোয়াট ইজ করাপশন? এইটা আজকে সন্ধ্যাবেলায় আমার প্রশ্ন। আপনি একটা নাগরিকের বেলায় ব্ল্যাক মানি হোয়াইট মানি হিসেব করছেন, আপনার দলের হিসেবটা কোথায় গিয়ে দাঁড়াচ্ছে, পলিটিক্যাল ফাইন্যান্সিংটা কোত্থেকে আসছে? আর এটা ঢেকে দেওয়ার উপায় কি? এখানে কংগ্রেস আছেন, তৃণমূল আছেন, বিজেপি আছে, সিপিএম আছে। আপনি একটা প্রসঙ্গ তুলুন, এক্ষুনি নিজেদের মধ্যে কথাবার্তা শুরু হয়ে যাবে, আমি এই করেছি, তুমি এই করেছ, তুমি এই করেছ। 36 সাল, 96 সাল, 88 সাল, একে অপরের মধ্যে এই ইঁট লোফালুপি শুরু হয়ে যাবে। কোনো দিন এই প্রসঙ্গগুলো, কোনো দিন এই ব্যাপারগুলো নিয়ে একটা স্বচ্ছ এথিক্যাল নৈতিক আলোচনা হবে না, হচ্ছে না। 2017 না 2019 পরে ইলেকটোরাল বন্ড এনেছেন, ইলেকটোরাল বন্ড এখন একটা স্ক্যামে দাঁড়িয়ে গেছে, কে দিচ্ছে সে ঠিক নেই। গিয়ে সমস্ত গিয়ে বন্ডগুলো গিয়ে জমা হচ্ছে 80% কাদের কাছে? যারা সেন্ট্রাল কমান্ডে আছে। আমি কোনো দলের ওকালতি করতে এখানে আসিনি, কিন্তু এটা একটা বাস্তব সত্য যে পলিটিক্যাল ফান্ডিং ভারতবর্ষে যেখানে দাঁড়িয়ে আছে সেখানে প্রত্যেকটা আঞ্চলিক দল আজকে কোন ঠাসা। আন্ডারস্ট্যান্ড পলিটিক্যাল ফান্ডিং তাহলে বুঝতে পারবেন যে একটা আঞ্চলিক দলের আজকে অবস্থা কী। আপনি যদি ইলেকটোরাল ট্রাস্ট থেকে নিজের ফান্ড করতে চান, যদি ইলেকটোরাল বন্ড থেকে করতে চান, কোনো লিটারালি কোনো উপায় নেই। কেউ নিজেদের মধ্যে কোনো কথা বলছে না। কেন বলছে না? কারণ সবার মনে একটা আশা আছে, একদিন আমিও গিয়ে সেই আলাদিনের গুহার সামনে দাঁড়াতে পারি, সেদিন আমিও সেখানে গিয়ে করতে পারি, এই এই কুবেরের ধনভাণ্ডার সেদিন আমার জন্যে খুলে যাবে। তাই আবার ফিরে আসব সেই সাধারণ নাগরিক এবং মিডল ক্লাস মোরালিটির প্রসঙ্গে। সমস্ত নৈতিকতা, সমস্ত এথিক্স, সমস্ত অ্যাকাউন্টেবিলিটির ভার আজকে গিয়ে রয়েছে কিছু খেটে খাওয়া রোজগেরে মধ্যবিত্ত সমাজের মধ্যে। ভারতীয় রাজনীতির, ভারতীয় রাজনৈতিক দল, সে কী কেন্দ্র হোক, কী রাজ্য হোক, কোথায় হোক, কারো বিন্দু মাত্র কোনো দায় নেই কোনো রকম নৈতিকতার, কোনো রকম স্বচ্ছ হিসেব নিকেশ দেওয়ার, আমার কাছে, আপনার কাছে, এমনকি মিডিয়ার কাছে। পলিটিক্যাল অ্যাকাউন্টেবিলিটি নিয়ে, ফাইন্যান্সিয়াল অ্যাকাউন্টেবিলিটি নিয়ে কাল সকালবেলা একটা RTI করে দেখুন কি উত্তর আপনি তার পাবেন। তাহলে এই যদি নীতি হয়, আমরা ঘোড়ার ডিম কি দুর্নীতি নিয়ে আজকে সন্ধ্যেবেলা আলোচনা করতে বসেছি? দেশের বিবেকটা কোথায় গেল? আজকে এই সমস্ত মহারথী রাজনৈতিক নেতাদের সম্মিলিত শক্তিটা কোথায় গেল, যারা কিনা আজকে 130 কোটি মানুষকে, ভবিষ্যৎ প্রজন্মকে একটা স্বচ্ছ ভবিষ্যতের দিকে নিয়ে যাবার চেষ্টা করছেন? এটা প্রশ্ন রইল আপনাদের সামনে। শেষ প্রসঙ্গে আসি, যেটা সুমন বলেছেন চিকিৎসকদের কথা, হাত জোর করে আপনাদের অনুরোধ করব, যে ট্র্যাজেডির মধ্যে দিয়ে গত 2 দিন আমাদের SSKM হসপিটালকে যেতে হয়েছে, বিন্দু মাত্র কোনো সন্দেহ নেই, SSKM হসপিটাল ইজ আ অ্যাবসলিউটলি আনচ্যালেঞ্জ সেন্টার অফ এক্সেলেন্স। সেখানে যা কাজকর্ম হয়,
সেখানে যা চিকিৎসক আছেন, সেখানে যা সুপার স্পেশালিটি সার্ভিস দেওয়া হয়, সেই সার্ভিসের মান আমাদের দেশের যে কোনো হাসপাতালের সমকক্ষ। তবে সেটাকে পুলিশের সঙ্গে কানামাছি খেলার একটা বাঙ্কার হিসেবে ব্যবহার করবেন না। যদি সেটা ব্যবহার করেন, তাহলে ওই মুহূর্তের হালকা ধূর্ততা, হালকা চালাকিগুলো, যে আমরা বসে বসে একগাদা ইসিজি লিড লাগিয়ে বাইরে পুলিশ পায়চারি করছে আর আমি একটা হার্টের অসুখের ভান করে বসে আছি, তাহলে কিন্তু আমরা আমাদের হাতের তৈরি, আমরা আমাদের কষ্টার্জিত অর্থে তৈরি যে সেন্টার অফ এক্সেলেন্সগুলো আছে, সেগুলোকে আমরা নিজের হাতেই তার শিরদাঁড়াটা ভেঙে দেব। একটু ভেবে দেখুন, আমাদের সেই প্রলোভনটা আজকে ত্যাগ করতে হবে। প্লিজ ডু দ্যাট। আর আমি কখনোই সমর্থন করি না যেখানে একজন ভারতবাসীর মাথাপিছু বার্ষিক ব্যয় স্বাস্থ্যক্ষেত্রে হচ্ছে 3,000 টাকা, সেখানে একজন আন্ডার ট্রায়ালকে ফর সাম সুপারফিশিয়াল লিগাল ফর্ম্যালিটি তাকে আমাকে 6 লক্ষ টাকা খরচা করে এয়ার অ্যাম্বুলেন্সে নিয়ে যেতে হবে। দ্যাট ইজ নট সাপোর্টেবল ইন মাই কান্ট্রি, ইন ফ্রন্ট অফ মাই পিপল। এটাকে সাপোর্ট করা যায় না। আজকে আপনাদের কাছে অনুরোধ করি, যে মোশনটা দিয়েছিলেন সেই মোশনে অনেকগুলো কথা ছিল, ষড়যন্ত্র ছিল, 21 কোটি টাকা ছিল, মূল্যবোধ ছিল, কিন্তু যে শব্দবন্ধগুলো সেখানে নেই, ওই যে 500 দিনের যে সংগ্রাম চলছে, ওই যে ছেলে মেয়েগুলো আজকে দাঁড়িয়ে আছে স্ট্যাচুর তলায়, আজকে দ্য সোল অব দ্য মোশন হচ্ছে সেই 500 দিনের সংগ্রাম। আমাদের কথা কাটাকাটি, আমাদের কথা নিয়ে ছিনিমিনি চলুক, কিন্তু দোহাই আপনাদের, সেই অসহায় ছেলে মেয়েগুলোর একটা ব্যবস্থা করুন। নমস্কার।